প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের স্বস্থানে। একটা বিষয় হচ্ছে কি, আমি যখন ব্রাহ্মা কিংবা ফ্ল্যাগবি নিয়ে ভিডিও দিই, তখনকার সময় অনেকেই আবার প্রশ্ন করেন, দাদা পাচ্ছি না। আবার অনেক ডিলারকে অনেকে জিজ্ঞেস করলে বলে যে না, এগুলো কই থেকে পান, আসলে তো এগুলো বিক্রি হয় না। দেখুন, তাহলে আমরা এতগুলা ভিডিও যে দিই আমি বাচ্চা সহ, এগুলো কোথা থেকে দিই বলেন? আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যেই। আর যদি আমি একটা কথা বলি, আমাদের দেশে দেখুন কোনগুলা বৈধ অবৈধ উঠে জানতে হবে। আমাদের দেশে কিন্তু যেমন আরসিসি দেশি, তারপরে পাবনা যে পাবনার দেশি গরুটা, তারপরে হালস্টেন ফ্রিজিয়ান আর শাইওয়াল, এই গরুগুলো আছে আমাদের দেশের জন্য সুইটেবল এবং আমাদের দেশে ওইগুলাই ঠিক। কিন্তু এই যে ফ্ল্যাগবি ব্রাহ্মা, এটা কিন্তু নিষিদ্ধ আমাদের দেশে। তারপরেও দেখুন বড় বড় এগুলোতে বাহির দেশ থেকেই বলতে নিয়ে আসে, আর এডিএলের বা আরও কিছু কোম্পানি আছে ওদের কাছে ব্রাহ্মা আছে। কিন্তু দেখুন, আমরা জানি যে মদ গাঁজা ওইগুলা আইনত দণ্ডনীয় অপরাধ, ওগুলো সেম তো অনেক সময় কি আমরা অনেক সময় অনেক জায়গায় পাই না, বা অনেকে থাকলেও দেবে না, কারণ যার সাথে যার একটু বাবা আছে ওরেই কিন্তু দেবে। তো আপনারা এইভাবে খোঁজ করে নিতে পারবেন সিন্ডিকেটে মিলে ভাই। দামের ব্যাপার সেপারটা চলে আসি, দাম অনেক সময় অনেক রকম। যেমন অনেক আমার যে ইয়াই কর্মী বাইরে আছে অনেক, তারাই অনেক সময় কিনি 1000 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে, 900 টাকা দিয়ে। তো ওদের যেমন ওরা রিজার্ভেশনে রাখে ওদের নাইট্রোজেন লিকুইড সিকুইড দিয়ে, ওখানে ব্রাহ্মাতে কিন্তু অ্যাভেলেবেল যে নেয় তা না। যেমন শৌখিন কিছু মানুষেরা আছে বা অনেক খামারি বাইরে আছে, তারাই কিন্তু এগুলো নেয়। তো দেখা যাচ্ছে ওখানে 1500, 1200, 2000, কারো কাছ থেকে 2500 টাকা নেয়। তো 2500 যেগুলো ছিল মাত্রা অতিরিক্ত, ওটা আমার কাছে একবারেই বেশি মনে হয়। তো সিমেনের যে ব্যাপার সেবার, সিমেন আসলে বলা যায় না কোন এলাকায় কত, অনেকে বলেন অনেক দামের জন্য, তো ওটার বাই স্পেসিফিক দাম আমি বলতে পারবো না। তবে একটা জিনিস, ওইগুলো যদি বলতে সিন্ডিকেট না হইতো তাহলে আমরা ফ্রিজিয়ানের দামেই পাইতাম, কারণ আহামরি তো না। সিমেন্ট তো ফ্রিজিয়ানেও দেয় সেম, শাইওয়ালেও দেয়, ব্রাহ্মায় সেম দেয়। কিন্তু ব্রাহ্মা অনেক কোম্পানি রাখে না বলতে, এগুলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সমস্যা আছে, যেহেতু বলতে ওটা আমাদের দেশে অবৈধ, তো ওই জন্য আর কি। তো ওখানে আজকের ভিডিওতে ওটাই বলার ছিল, আমরা যেহেতুগুলো বাচ্চা দেখতেছি ওগুলো কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ভাইদের আর অ্যাভেলেবেল আসছে। তো অনেক ডিলার এগুলো নেয় না, অনেক দিন রাখতে হয়, দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেলে টাকাটা ইয়ে হয়ে যায়। তো ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, একটু খোঁজ নেবেন, ভালো লোক লাগাবেন, যেগুলা ওইগুলো নিয়ে একটু আঠাআটি গাটাগাটি করে ওদের লাগালে পেয়ে যাবেন।